রকি রে। ওমা কেন? কি এটা? আচ্ছা আচ্ছা দেখবো না, ঠিক আছে দেখবো না। সবাই তো ডুয়েট গান গায় না? হ্যাঁ আমি একা ডুয়েট গান গাইবো। একা ডুয়েট গান? তুমি থাকলে আমার গানটা ভালো লাগে না। তুমি ইমন ভাইয়ের পিছনে গিয়ে দাঁড়াও। আচ্ছা মানে আমি পারি, আমি পারি না, অনেক ভয় লাগে। তাহলে কি আমি ওখানে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ জি। ওকে ইমন ভাইয়ের কাছে যাও, পিছনে গিয়ে দাঁড়াও। ওকে দেখো ইমন ভাই কত খুশি আর তুমিও কত খুশি। বাবু এবার আমার একা ডুয়েট সং। যদি বসা যোগ আরো সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বসা যোগ আরো সুন্দর লাগবে গো, যদি বসা যোগ আরো সুন্দর লাগবে গো। কেমন গেলাম? আরে বাবা রে, কি রে তোর এই প্রতিভা এতদিন কোথায় ছিল রে? আমি দেখাই না। ও দেখাস না? দেখায় না বাপ রে। মানে বাপ এই তো আমার ডেট নিয়ে গেল। মানে এটা কি কোনালের পিকচার? ধরে কি এত ইমপ্রুভমেন্ট কিভাবে হলো সাহির? কণ্ঠগুলো না কেমন জানি খুব মানে পরিচিত পরিচিত লাগছিল। পরিচিত মনে হচ্ছিল, খুব চেনা চেনা কণ্ঠ। যদি বসা যোগ আর সুন্দর লাগবে। জোর দেখছো কি? কেন গাইছো সাহির? কেন এখন গাইলো? কেন গান তো শেষ। কেন থাক 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 শমিকুল ভাইয়া আজ আমাকে পচিয়ে দিল। চলো চলে খেয়ে গেলাম। শফিকুল গত রাউন্ডে 10 on 10 10 on 10 আর তুমি ছিলে আমাদের টপ স্কোরারদের মধ্যে একজন। আজকে তুমি ডুয়েট গাইবে, তুমি ভয় পাচ্ছ একটু? না, গান আমিও করব। যিনি আমার সাথে আজকে গান করবে তিনি হয়তো আমার চেয়েও সিনিয়র, তাই একটু। ওকে, শফিকুলের সাথে ডুয়েট পারফর্ম করতে আসছে 2008 সালে খুদে গান রাজের ফার্স্ট রানার আপ চুমা। তুমি কোন আকাশে থাকো, জোছনা করে মাখো, কারুঠোনে পর ছড়িয়া ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, thank you.
স্মৃতির ডালে সুখের পক্ষে ঘুঙুর পয়রা নাচে অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে স্মৃতির ডালে সুখের পক্ষে ঘুঙুর পয়রা নাচে অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে উঠোনে পর লুটিয়া একটু টেনশনে ছিলাম বাট ও একদম আমাকে চমকে দিয়েছে বুঝতে হবে এটাই হচ্ছে গানের রাজা আমরা আগে ছোটবেলায় দেখতাম যে পরীক্ষার হলের আগে আমাদের বন্ধুরা বলতো দোস কিছুই পড়ি নাই আমি কিছু পারি না হ্যাঁ কিন্তু পরীক্ষার হলে ওই সবচেয়ে বেশি নম্বর পেত সো শফিকুল মনে ওরকম কিছু করে যে প্র্যাকটিসে ওর মুনশিয়ানাটা দেখায় না একদম অন স্টেজে ওর সেই মুনশিয়ানাটা দেখায় এবং একটা মজার বিষয় হচ্ছে যে কোনো গান যেমন এই গানটা কিন্তু সিম্পলি ওয়েতে গাওয়া যেত বাট ও না কী যেন একটা করে যেটা করার পর গানটার মধ্যে অনেক মানে মশলা হয়ে যায় মানে একটা রান্না করার পর অনেক সুস্বাদু হয় না ও এত ভালো করে মশলা দিয়ে রান্না করে গানটা ওরকম মানে খুব সুন্দর সুস্বাদু হয়ে যায় শুনতে আর লাস্টে যে হাত ধরে একদম এখন অবধি যতগুলো গান শুনলাম বেস্ট পারফরমেন্স থ্যাংক ইউ এত ভালো কেউ গাইতে পারে নাকি শফিক হ্যাঁ এটা তো একটা মানে কি বলবো এটা একটা অপরাধের পর্যায়ে পড়ে যায় এরকম বারবার এত সুন্দর করে গাইলে সম্ভবত সামনে একটা ইন্সপিরেশন থাকলে ইন্দুবালার গানে এরকম সুন্দর করে গাওয়া যায় আজকে আমাদের সুন্দর ঝুমা এখানে আছে যে শুধু দেখতে সুন্দর না গায়ও ভীষণ সুন্দর আমাদের খুদে গান রাজের এই ইন্দুবালাকে সঙ্গে করে আমি তো ভাবছিলাম লাস্টে ও নিয়েই যাবে মানে ও হাত ধরে ধরে সামনে চলে আসছিল ঝুমার ও চলে আসবে ইন্দুবালা আমি নিয়ে গেলাম ওয়ান্ডারফুল আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তোমার কাছ থেকে এমনটাই আশা করি বরং আরও বেশি আশা করি এবং মাঝখানে তুমি যে তালের খেলটা দিলে One, two, three, go! Thank you so much, Kunal. Thank you so much, Imran. Thank you so much, Juma. আমাদের সাথে স্টেজে থাকার জন্য. Thank you. ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম চ্যালেঞ্জ আসলে তোমার নিজের সাথেই নিজের এই পারফরমেন্সগুলোকে আরও টেক্কা দিয়ে আরও বেটার পারফরমেন্স তোমাকে দিতে হবে তার জন্য অনেক অনেক শুভকামনা রইল শফিকুল ভালো থাকো